বিস্তীর্ণ ফসলের মাঠে বিষফোড়া ইটভাটা, কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামে বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে ইটভাটা। বিষাক্ত ধোঁয়ায় আম ভুট্টা ও ফসলের ক্ষেতে মিলছে না কাঙ্ক্ষিত ফলন, যেটুকু হচ্ছে তাও আবার পরিপক্ব হওয়ার আগেই ঝরে পড়ছে। এতে আর্থিক ক্ষতির মুখে কৃষকরা। এছাড়া ধোঁয়ায় আশেপাশের বাসাবাড়িতে অসুস্থ হচ্ছেন শিশু ও বয়স্ক সহ সব বয়সী মানুষ। নষ্ট হচ্ছে আসবাবপত্র, উঠে কোনো দানা হচ্ছে না, আর তিন ফসলের মাঝখানে কীভাবে ভাটা থাকে, ভাটা আমরা উচ্ছেদে দাবি চাই। আমাদের এলাকার কৃষকের ক্ষয়ক্ষতি, ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। আগামীতে আম ধরবে কিনা, এটার কোনো গাছ বাড়বে কিনা, এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা ভাটা মালিককে বলতে গেলে তারা বলে যে এটা ভাটার কারণে না। স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বছরের পর বছর ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছে এসব ইটভাটা। বারবার অভিযোগ করেও মিলছে না সুফল। এই আমাদের পশ্চিম পাশ থাকি, এই যে এক কিলোর ভেতরে বারোটা ভাটা, ভাটার মনে করে ধুমে এসেছে, গ্যাস এসেছে, ও আশপাশে যদি আবাদ না হয় তাহলে আমাদের এই বাড়িতে কেঙ্গারি থাকা যাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমাদের উপজেলাতে মিটিং হবে, সমন্বয় কমিটি, সেখানে এগুলা বিস্তারিত আলোচনা করে কিভাবে এটাকে ইয়া করা যায় এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশের ভারসাম্য ঠিক রেখে এসব ইটভাটা চলছে বলে দাবি মালিকের। আর অবৈধ ইটভাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার যেভাবে করার নির্দেশনা দিয়েছে সেইভাবেই আমি আমার ভাটা তৈরি করছি, এবং এতে কারো ক্ষয়ক্ষতি হতে পারে না। যেগুলো ইটভাটা অবৈধ পেয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, এবং আগামীতেও এই ধরনের অবৈধ ইটভাটা যদি আমাদের চোখের সামনে আসে কিংবা আমরা কোনো অভিযোগ পাই, অবশ্যই সেগুলো আমরা আইনগত ব্যবস্থায় আয়ত্তে নিয়ে আসব। নবাবগঞ্জ উপজেলার 9টি ইউনিয়নে ইটভাটার সংখ্যা 30টি। সময় সংবাদ, হিলি।